নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্ধন ব্যাংকের স্পষ্টীকরণে সরব স্থানীয়রা, এলাকা জুড়ে চাঞ্চল্য। বরাকের জলে ঝাঁপ যুবতীর, মেলেনি দেহ। এআইডিএস এর প্রতিষ্ঠা দিবসে বাঁধা খাকি পোশাকের গণতান্ত্রিক আন্দোলনের ডাক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাভারীঘাট বন্ধন ব্যাংকের গ্রাহকদের অজ্ঞাতে অ্যাকাউন্টে সরকারি লোনের উৎসের স্পষ্টীকরণ চেয়ে সরব হন এলাকার গ্রাহকরা। এ নিয়ে বার কয়েকবার ব্রাঞ্চের দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর না পেয়ে বুধবার প্রায় অর্ধশতাধিক গ্রাহকেরা ঘেরাও করেন ব্রাঞ্চ ম্যানেজারকে। চাঞ্চল্য করে এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে এলাকার বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ চত্বর। গ্রাহকদের অভিযোগে জানা যায়, একাংশ গ্রাহকের অ্যাকাউন্টে লোনের টাকা জমা পড়েছে, অথচ লোনের উৎস নিয়ে তারা কিছুই জানেন না। এ ব্যাপারে তারা ব্যাংকে গিয়ে জানতে চাইলে, আমরা বন্ধন অফিসে আসলাম, আমরা জান মানুষ আইসি সদস্য জন, আমরা অ্যাকাউন্টে টাকা ঢুকিছে শুনিয়ে আইসি, আমার পরে আমরা এখানে টাকা ঢুকিছে 19,000 আমার বই মাঝে, তারা 5,000 আমার দিছই না, আর 11,000 আমার কাঠিয়ে রাখি দিছই, এটা লেখেও দিছই না, তারা কিতার কারণে তারা কাঠি লাগাবি আইসি, আমরা কোনো মাত বুঝছিও না, আমরা এখন বুঝতাম তাছাড়া লকডাউন চলাকালীন লোনের বকেয়া কেটে রেখে অবশিষ্ট টাকা গ্রাহকেরা পাবে বলে ব্রাঞ্চ যে দাবি করেছিল তা নিয়ে প্রশ্ন তুলেন তারা। বিগত 3-4 দিন যেগুলো ঘুরি আর বই হচ্ছে চেক করাই আর কি, তাহলে আমি সবদিকে শুনছি মনে করলাম ব্যাংক বন্ধন ব্যাংকও টাকা ঢুকছে, তখন আমরাও চেক করাইয়া দেখছি না আমরা টাকা ঢুকছি, এখন দেখা যায় তারা 19,000 টাকা ঢুকছে, 19,000 টাকা ঢুকার পরে তারা 11,000 টাকা আরো কিওর কাটি বেলায় দিল, বলল এগুলো ডিউ দিলে বন্ধন আমরা দিতাম পারছি না, এরকম দিকে ডিউ আমি আমার পরিবার মনে করলো যারা আসলাম তারা জিগাইলাম, আচ্ছা ডিউ করে তোমরা যেন যদি খাটেও বলো আমার, যে এটা তো আমার লিখিতভাবে রিটেনভাবে একটা জোনাল লিখিতভাবে কোনো কিছু দিত, সে লিখিতভাবে তো আমার কোনো কিছু দিছে না, যার যে আমি খালি 5,000 টাকা যে বুঝেন উইড্র করলাম ওটা লিখিয়ে দিছে, আর মানে যেটা দিছে যে লিখিয়ে দিছে না না 5,000 টাকা আমার উইড্রল যেটা যে এটা লিখছে, আর বাকি যেটা যেন মনে হয় তারা যেন ইয়া করছে ডিউ কাটিছে যে এটা ভিসি দিয়ে লিখিয়ে দিছে, এটা তো তারা কাম তো মনে করলেন, এটা তো মনে করলো যেখানে মনে করলো আমার ইনস্টলমেন্ট নাই জয়টা আমার মিস হয়েছে ও জায়গাতে হ্যাঁ ফিল আপ করিয়া বা মনে করলো আপনার অতটা ইনস্টলমেন্ট আমি 5টা কাটি আর আমার 5টা অন্য লিখিয়ে দিত, তারা এটাও লিখিয়ে দিছে। শিলচর অন্নপূর্ণা ঘাট সংলগ্ন যে এলাকায় নতুন সেতুর কাজ হচ্ছে তার পাশেই জলে ঝাঁপ দিলেন এলাকার ঝুমকি চৌধুরী নামে আনুমানিক বছর 27-এর এক যুবতী। পরিবার সূত্রে খবর অনুযায়ী মঙ্গলবার রাতে খাবার পর হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যায়নি, পরে সুরক্ষা বাহিনী এবং পুলিশকে খবর দেওয়া হয়। তারা এলাকায় আসেন কিন্তু রাতের অন্ধকারে কিছুই খুঁজে পাননি তারা। ভোরের আলো ফুটতেই এসডিআরএফ বাহিনী আবার তাকে সন্ধান করতে শুরু করে। বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী পীযূষ রঞ্জন চৌধুরীর কন্যা ঝুমকি, মা বাবা সহ 3 ভাইয়ের সাথে অন্নপূর্ণা গা সংলগ্ন বাঁধের পাশেই এক বাড়িতে ভাড়া থাকতেন। তার ভাইয়ের বয়ান অনুযায়ী জানা যায়, মাধ্যমিক পাশ করার পর স্নায়ুজনিত রোগে ভোগেন ঝুমকি, পরে আর পড়াশোনা করার সুযোগ হয়নি তার। নানান সমস্যায় ধীরে ধীরে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু মঙ্গলবার রাতে খাবার পর হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নদীর পাশে গিয়ে জানতে পারেন ঝুমকি নদীতে ঝাঁপ দিয়েছে।
তারা এহেন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবতীর দেহের কোনো হদিস পাওয়া যায়নি। সাড়ে আটটা নয়টার পর আমি আরম্ভ করিলো অপারেশন, আমার সার্চ করা। শুনি পাইলোঁ যে যোৱাকালি ৰাতি মানে ক'ৰবাত কোনোবাই জাঁপ মাৰিছে, মহিলা মানুহ এজন। তো এতিয়া পৰিছে যেতিয়া, এতিয়া আমি ক'ব নোৱাৰোঁ একজেক্টলি, কিন্তু আমি ইয়াত দুই তিনবাৰ চাৰিবাৰমান চাৰ্চ কৰিছোঁ। ইয়াত চাৰ্চ কৰি আকৌ এই একদম পিছফালে আপোনাৰ হেৰিলৈকে গ'লোঁ, মাছিমপুৰ ব্ৰিজলৈকে। আমি নদীটো চাৰ্চ কৰি কৰি যাব লাগে, ক'ৰবাত বাঁহৰ হেৰি থাকে, মূৰা চূৰা থাকে, সেইবিলাকত ফচি যাবও পাৰে। তো চালোঁ নাই, আকৌ ইয়াত আমি আৰু দুইবাৰমান ইয়াত চাৰ্চ কৰিছোঁ। চাৰ্চ কৰি পেলাই ইয়াত এতিয়ালৈকে কোনো সন্ধান পোৱা নাই। ছোৱালীজন ক'ত ঘৰ? ছোৱালীটো ইয়াত ইয়াতে ওচৰ পাতি দিছে। নাম কি পাইছেনে? পাইছোঁ পাইছোঁ। কি নাম? ঝুমকি চৌধুৰী। দেউতা, তেওঁৰ দেউতাৰ নাম হ'ল পীযুষ ৰঞ্জন চৌধুৰী। বয়স? বয়স হ'ল 27 বছৰ। কালি কেতিয়া পানীত পৰিছে? 11টামানত বুলি কৈছে অনুমানিক। এইটো কি এক্সিডেণ্ট নে তেখেতে ট্ৰাই কৰিছিল? না, সেইটো একজেক্টলি ক'ব পৰা নাই। आपको क्या चाहिए, क्या और फैसिलिटी चाहिए? वही यार, हम लोग को स्ट्रेंथ कम है थोड़ा सा, वो बढ़ा दीजिए। और क्या मैन पावर? मैन पावर बढ़ा दीजिए और साथ ही इक्विपमेंट चाहिए दे दीजिए। जो मतलब वही मैंने जो आपको बोला कि थोड़ा सा पता चले कि बॉडी वहाँ पे है, मतलब कुछ एडवांस सिस्टम चाहिए। सिस्टम चाहिए जितना भी है हम लोग का, वो हम सभी इक्विपमेंट यूज करते हैं, तो कभी कभार नाकामयाब भी होते हैं और कभी कभार क्या होता है, भगवान की कृपा से मिल भी जाते हैं। मतलब भगवान की कृपा से मिल जाता है लेकिन कोशिश से नहीं मिल पाता है, अक्सर यही होता है। नहीं नहीं, सिस्टम मतलब जितना भी इक्विपमेंट है वो सब के बिना आप पानी के नीचे जा भी नहीं। वही तो आपके पास एडवांस सिस्टम नहीं है। लास्ट मंथ आपको कितना बॉडी फाउंड हुआ, कितना केस हुआ? लास्ट आपको कितना ऑपरेशन किया आप? हम लोग ছাত্র সংগঠন এআইডিএস এর 66তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার হাইলাকান্দিতে সংগঠনের জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কার্যসূচি পালন করা হয়। পূর্ব ঘোষিত অনুযায়ী সকাল 11টায় স্থানীয় সিরাজপট্টি রেলগেট থেকে মিছিল শুরু করার পর বিশাল পুলিশ বাহিনীতে আটকে দেয়। অন্যায় ও অগণতান্ত্রিকভাবে এই শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রীরা সেখানেই প্রতিবাদ সাব্যস্ত করে এবং পথসভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া ডিএসওর সর্বভারতীয় কাউন্সিল সদস্য সঞ্চিতা শুক্লা। পরে দুপুরে স্থানীয় তোরসা ভবনে সংগঠনের হাইলাকান্দি জেলা আহ্বায়ক কাঞ্চনী সরকারের পৌরোহিত্যে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দিল্লির আন্দোলনরত শহীদ কৃষকদের স্মৃতিতে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে এবং হাইলাকান্দিতে অন্যায় ও অগণতান্ত্রিকভাবে মিছিল করার গণতান্ত্রিক অধিকার খর্ব করার প্রতিবাদে দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিন বক্তারা নিজেদের বক্তব্যে নতুন জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণরূপে বাণিজ্যিকরণ ও দেশি বিদেশি পুঁজিপতিদের স্বার্থে রচিত বলে ব্যাখ্যা করেন এবং তার বিরুদ্ধে দেশ জুড়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাঁচগ্রাম হজরত শাহ মীরে আরফিন ওরফে মীরা পিং এর মোকামের খাদিম বাড়ির সদস্যদের মধ্যে মোকামের কাজকর্ম নিয়ে অভিযোগ। পাল্টা অভিযোগে পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই উত্তেজনাকর হয়ে উঠেছে যে অগ্নিসংযোগ, অসম দর্শনের প্রকল্পের নির্মাণ কাজ ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার হজরত শাহ মীরে আরফিন দরগাহ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজিং কমিটির কর্মকর্তা সিরাজউদ্দিন সহ অন্যান্যরা বলেন, মীরাপিং এর মোকামের উন্নয়নে সচেষ্ট রয়েছেন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী ও তার প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরীও। খাদিম বাড়ির কতিপয় সদস্য বিধায়কের বিরুদ্ধে অপপ্রচার করছে। তারা আরো বলেন, খাদিম বাড়ির কতিপয় সদস্য মোকামের উন্নয়নে সংগৃহীত অর্থ আত্মসাত করেছেন। অসম দর্শন প্রকল্পের অধীনে দর্শনার্থীদের সুবিধার্থে ভবনের নির্মাণ কাজ ভেঙে উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করেছে। এমনকি নির্মাণ কাজের পাশে থাকা একটি তাঁবুও জ্বালিয়ে দেওয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন তারা পাল্টা অভিযোগে করে বলেন, খাদিম বাড়ির অপর সদস্যরা মোকামের উন্নয়নে সংগৃহীত অর্থ লুটে পুটে নিচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। তারা কইতে আছে যে এটা এই যে অসম দর্শনের খাজ নিয়া হাজি নিজামউদ্দিন চৌধুরী রাজনীতি করে, অতএব হাজি নিজামউদ্দিন চৌধুরীর প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী তাইনও রাজনীতি করে, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল। কারণ অতএব আমাদের আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ আফতাব উদ্দিন
সেবা কর তারা করে এটা আমি মানিয়া নিতে কোনো সময় রাজি নাই, আমি মানবো না, মানছিও না, মানবো না। কারণ তারা এই সমস্ত দরগার জায়গা নিয়া, দরগার ডেভেলপমেন্ট দিয়া কোনো ধরনের মানে রাজনীতি করেন না। এটা জাস্ট এটা ষড়যন্ত্র আমাদের লোকের, এটা আমাদের নিজের খাদিমরা তারার আত্মসাত করতে না পারার কারণে এটা ষড়যন্ত্র এমএলএর উপরে এবং প্রতিনিধি উপরে মানে অপবাদ তুলের, মিথ্যা মানে আচরণ তুলের, বুঝছেন নি? এটা আমি মানে আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে আমি আবেদন করি আর যে সত্য এই জায়গাটার পরিদর্শন করিয়া সত্য বিচারের পক্ষে আমার সবার মানে আর্জি রইল। শ্রীকোণা চলতি ফ্লাইওভারের নির্মাণ কাজের ফলে আশেপাশের এলাকায় পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগের অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা। তারা বলেন, দীর্ঘ তিন বছর থেকে পানীয় জল সরবরাহের প্ল্যান্ট অচল হয়ে রয়েছে। পানীয় জলের দুর্ভোগের সুরাহার দাবি জানিয়ে বার কয়েকবার জেলা প্রশাসন সহ ফ্লাইওভার নির্মাণ সংস্থার হস্তক্ষেপ কামনা সত্ত্বেও বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। জলের সমস্যা পেয়েছি যে গৌতম কনস্ট্রাকশনে আজ বিগত তিন বছর থেকে কাজ করতেছে, তখন আমরা জল পাইতেছি না এই রাস্তার খাজনাই। এখন কিরকম উত্তর সাইডে রাস্তাটা ক্লিয়ার হয় না, আমরা যাওয়া আসার অসুবিধা, জলেরও সমস্যা, পিএইচে পাইপ বসানো যায় না, যে রাস্তা ঠিক হইলে পরে আমরা পাইপটা বসাইতে হবে। জল কিরকম খাই না কই থেকে? তখন তো আমরা জল কিনিয়েই খাইতেছি, স্নানের জল প্লাস খাওয়ার জল সবটি কিনিয়ে। এদিকে অভিযোগের সততা স্বীকার করে নির্মাণ সংস্থার প্রজেক্ট ডিরেক্টর বলেন, তারা আশেপাশের লোকজনের সমস্যা নিরসনে বার কয়েক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু স্থানীয় জনা কয়েক লোকের রহস্যজনক আপত্তির জন্য দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে গোটা এলাকার লোকজনদের। তারা এই এলাকার সড়ক ও পানীয় জলের সমস্যা নিরসনে কাজে যান, কিন্তু কিছু অসাধু চক্রের প্রতিবাদে কাজটি করা সম্ভবপর হয়নি। এ নিয়ে তিনি এলাকার লোকজনের সহযোগিতা কামনা করেন। লোকাল পাবলিকের ওখানে একটু ল্যান্ডের প্রবলেম আছে, ল্যান্ডের প্রবলেমের কারণে আপনারও যে ইলেকট্রিক পোস্ট আছে চার পাঁচটা, ওইটা আমরা তারারে কইছিলাম কি ও পোস্টগুলো আমরা শিফট করে দিই। শিফট করিয়ে আমরা যেভাবে হোক ড্রেন আগে করিয়ে তারপরে রাস্তাটা একটু ছোট যে রকমে হোক আমরা রাস্তাটা মিলাই দিব, রাস্তাও বানাই দিব, ড্রেনও বানাই দিব, আর একটু ইলেকট্রিক পোল শিফট করতে লাগবো আমরা। তো তারা এটা মানতে রাজি নাই, তারা কই আগে রাস্তাটা বানাও। তো আমরা তারারে কইছি কি রাস্তা আগে বানাইলে ড্রেন পরে হইতো না, তো ড্রেনটা করিলেই তারপরে রাস্তা করে নেবো, তারপরে আমরা তার আগে আমরা ইলেকট্রিক পোস্ট আমরা শিফট করতে লাগবো। তো এটা তারা মানতে রাজি নাই, না মানতে রাজি হওয়ার কারণে আমরা মানুষ ওখানে কাজ করতেও গেছিলো, বাট তারা খেদাই দিছে, তারা কইছে কি না এই কাজটা আমরা করতে দিব না, আগে আমরা রাস্তাটা করি। ওখানে লোকাল পাবলিক আছে, নাম তো আমিও সঠিক কারো কইতে পারবো না, জানিও না নাম, বাট ওখানে লোকাল মানুষ আছে। আমরা তিন চারবার এটার নিয়ে আলাপ করছি, দ্যাট মিনস কালকেও আমরা এনএচআই ডিসিএল এর ম্যানেজার, আমরা কনসালটেন্ট যে আছে অথরিটি ইঞ্জিনিয়ারের রেসিডেন্সিয়াল ইঞ্জিনিয়ার আছে মনিতোষ মজুমদার, হে আমরাও গেছিলাম, তারপরেও তারা মানতে রাজি নাই, তারা কই না আপনারা রাস্তাটা আগে করেন। আমি কিছু দাদা আগে আমরা ড্রেনটা করে দিই, ড্রেন করিয়ে রাস্তা করে দিব। সমাজের কল্যাণের স্বার্থে ও গ্রামের বাস করা জনসাধারণের কথা চিন্তা করে মঙ্গলবার জালালপুর অধীনস্থ রাজপুর তালকর গ্রান্ট এলাকায় প্রয়াত শারদাচরণ দাসের স্মৃতি রক্ষার্থে শ্মশানের জন্য এক বিঘা ছয় খাটা ষোলো ছটাক জমি দান করলেন তার পাঁচ পুত্ররা। তারা হলেন শান্তনু কুমার দাস, নীলয়কান্তি দাস, রথীন্দ্র দাস, পুবেন্দ্র দাস ও জিতেন্দ্র দাস। এতে গ্রামের বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গিরীন্দ্র দাস, সুকুমার দাস, অমলেন্দু চক্রবর্তী প্রমুখ। রাজপুর তালকর গ্রান্টে জমায়েত জনসাধারণে আমরা শারদাচরণ দাস, প্রয়াত শারদাচরণের দাসের ছেলেরা, ওনারা শান্তনু কুমার দাস, নীলকান্ত দাস, রতীন্দ্র দাস, পবেন্দ্র দাস, জিতেন্দ্র দাসে ওনাদের বাবার স্মৃতির কারণে স্মৃতি রক্ষার্থে তালকর গ্রান্টের শ্মশানের জন্য এক বিঘা ছয় কাটা উঠতে জায়গা বা নবদীপ সিং ওনার দুই কাটা দেওয়া সর্বমোট এক বিঘা আট কাটা জায়গা, এটা আমরা গ্রামবাসীকে ওনারা দান করছে, আর আমরা সমজিয়া নাকি তা সমজিয়া নিলাম শ্মশানের কারণে, আমরা সমজিয়া নিলাম গ্রামবাসীর আমরা ধন্য কৃতজ্ঞতা। 2020 সালের আসামের এপিএসসি পরীক্ষায় ইংলিশে অষ্টম স্থান দখল করে জেলা করিমগঞ্জের নাম উজ্জ্বল করলেন করিমগঞ্জ আজাদ সাগর রোডের প্রয়াত অরবিন্দ রুদ্রের ছেলে অনুরাগ রুদ্র।
পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অনুরাগ বলেন, ছোট থেকেই তার ইচ্ছা ছিল বড় হয়ে একজন প্রশাসনের আধিকারিক হওয়া। তিনি আরো বলেন, এই সাফল্যের জন্য তার মায়ের যথেষ্ট অবদান রয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। গত কয়েক মাস লায়লাপুরে কিছু মিজো দুষ্কৃতীরা যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, বর্তমান দিনে এই শীতের মরশুমে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে তাদের। এ নিয়ে দিন কয়েক আগে কাছাড় জেলা জমিয়ত উলামাহিনদের কর্মীরা তাদেরকে কিছু সামগ্রী বণ্টন করেছিলেন। বুধবার কাছাড়ের জেলাশাসকের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন সংস্থার সভাপতি মৌলানা মাহমুদুল হাসান লস্কর। এতে উল্লেখ করা হয়, মিজো দুষ্কৃতীরা যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল তাদেরকে সরকার থেকে খাদ্যের ব্যবস্থা করে দেন। এদিন সংস্থার সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন মৌলানা তৈবুর রহমান লস্কর সহ অন্যান্যরা। এই যে বাগার লায়লাপুর মিজো দুষ্কৃতীরা মানুষ নিরীহ মানুষের উপরে হামলা করে ঘর বাড়ি থেকে বিতাড়িত করি আর উদ্বাস্ত, তারা আমরা এইখানে রিলিফ সিলিভ দিছি আর কাপড় সাপড় কম্বল ইত্যাদি বন্টন করি আইসি। তারা পুনর্বাসন এবং রিলিফ দেওয়ার লাগে আজকে ডিসি ম্যাডামের কাছে আমরা মেমোরিয়াম দিছি। ডিসি ম্যাডামেও খুব রেসপন্স দিয়েছেন, এটা বলছেন রিলিফ দেওয়া হইব আর পুনর্বাসনের লাগিয়ে তাই তান একলা এটা ইও নাই, তাই এটা স্টেটর লাগিয়ে আলোচনা করিয়া এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবা। আপনারা আজকে মেমোরিয়াম দিয়েছেন, দিয়েছি মেমোরিয়াম দিছি, তাই খুব রেসপন্স দিয়েছেন যা কোথায় তারা রিলিফ দেওয়া প্রয়োজন দেওয়া হইব আর বাকি তারা পুনর্বাসনের ব্যবস্থা তাই স্টেটর লাগিয়ে আলোচনা করি। কালীনগর সরোজিনী হাসপাতালে তরুণ চিকিৎসক ডাক্তার হাবিব আহমেদ বরভুইয়ার অকাল বিয়োগে হাসপাতাল চত্বর সহ সম্পূর্ণ কালীনগর এলাকার বিরাজ করছে শোকের ছায়া। জানা যায়, হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত মানের চিকিৎসার জন্য শিলচর গ্রিন হিলস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অনেক প্রচেষ্টা করেও অবশেষে ব্যর্থ হন। তবে তার মৃত্যুর আসল রহস্য এখনো বের হয়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বন্ধন ব্যাংকের স্পষ্টীকরণে সরব স্থানীয়রা, এলাকা জুড়ে চাঞ্চল্য। বরাকের জলে ঝাঁপ যুবতীর, মেলেনি দেহ। এআইডিএস এর প্রতিষ্ঠা দিবসে বাঁধা খাকি পোশাকের গণতান্ত্রিক আন্দোলনের ডাক। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।